নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সাথে শোভা চক্রবর্তী। সমাজবন্ধু শব্দটার বৃত্তের মধ্যে পড়ে পুলিশ। পুলিশ সম্পর্কে কিছু মানুষের ভীতি থাকলেও একটু গভীরভাবে ভাবলে বোঝা যায় প্রতিদিন পুলিশ আধিকারিক এবং কর্মীরা কিভাবে সমাজের পাশে থাকেন। মূলত আইন রক্ষা পুলিশের কাজ হলেও আরো বিভিন্ন সামাজিক কাজ এবং সমস্যা পুলিশকে মোকাবিলা করতে হয়। পাড়ার গোলমাল থেকে রাজনৈতিক গোলমাল, এমনকি পারিবারিক সমস্যা মেটাতেও পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন। কোনো বৃদ্ধ বৃদ্ধা রাস্তা পার হতে পারছেন না, দেখা গেছে কোনো পুলিশকর্মী হাত ধরে রাস্তা পার করে দিলেন সেই অসহায় ব্যক্তিকে। কোনো বীরপুঙ্গ প্রতিষ্ঠিত ছেলে তার বৃদ্ধ বাবা মাকে দেখে না, পুলিশ তাকে পরিবারে ফিরিয়ে দিয়েছে। মানসিক ভারসাম্যহীন কেউ রাস্তায় ঘোরাঘুরি করছে, পুলিশ তাকে ঠিকানায় পৌঁছে দিয়েছে। এই বিভাগের কোনো ছুটি নেই, নেই কোনো ধর্মঘট। উৎসবে মেতে উঠেছেন মানুষ, পুলিশ ট্রাফিক সামলাচ্ছেন। নতুন জামা কাপড় পরে মানুষ বেরিয়েছে ঠাকুর দেখতে, পুলিশ কর্মীরা ভিড় সামলাচ্ছেন তাদের উর্দি গায়ে চাপিয়ে। মনে রাখতে হবে, পুলিশেরও পরিবার আছে, পুলিশের মন আছে, পুলিশের সুখ দুঃখ আছে। বিগত বছরে করোনাকালে আমরা দেখেছি পুলিশ কিভাবে করোনা রোগীদের হাসপাতালে পৌঁছে দিয়েছে। এছাড়াও দেখেছি করোনা আক্রান্ত পরিবারকে পুলিশ খাবার পৌঁছে দিয়েছে। পাড়ায় পাড়ায় বিউগলের সুরে পুলিশ মানসিকভাবে চাঙ্গা করেছে লকডাউনে বন্দী থাকা মানুষকে। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে সাহায্য করেছে পুলিশ। তবে কোথাও পুলিশকে কঠোর ভূমিকা নিতে হয়েছে, না হলে আইনের দিকটা বোঝাই থাকবে কি করে। সাম্প্রতিক ঘাটালের বন্যা পরিস্থিতিতে দেখা গেছে পুলিশ বন্যা প্লাবিত এলাকা থেকে মানুষজনকে উদ্ধার করেছে, খাবার ত্রাণ পৌঁছে দিয়েছে। কোনো কুখ্যাত অপরাধীকে পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে ধাওয়া করে ধরেছে। সন্ত্রাসবাদীদের রুখতেও পুলিশের একই ভূমিকা আমরা দেখেছি। এক কথায় বলা যেতে পারে, পুলিশ সমাজের গুরুত্বপূর্ণ অঙ্গ, যা ছাড়া মানুষের চলে না। পুলিশ শব্দটির পুরো অর্থ অর্থাৎ অ্যাব্রিভিয়েশন বলতে বোঝায় পাবলিক অফিসার ফর লিগাল ইনভেস্টিগেশনস অ্যান্ড ক্রিমিনাল এমার্জেন্সিস। কিন্তু পুলিশ তার কাজের সীমা অতিক্রম করেও সমাজের বহু কাজে অংশ নেন। পরিবেশ সচেতনতা থেকে রাখি বন্ধন, পুলিশকে দেখা যায় অন্য ভূমিকায়। পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবসে ঘাটাল নিউজের পক্ষ থেকে ঘাটাল থানাসহ মহকুমা এবং রাজ্য স্তরের পুলিশ আধিকারিক এবং কর্মীদের জানাই আমাদের কর্নিশ এবং আন্তরিক শুভকামনা। তারপরে হাসপাতালে গিয়ে ওদের স্যাম্পল কালেকশন তো ওটা পুলিশের পক্ষ থেকে জন্য আমরা ট্রেনটা করেছি। আমাদের সরকারের যে বার্তা, স্বাস্থ্য দপ্তরের যে বার্তা, আমরা এগুলো মেনে চলবো এবং নিশ্চিতভাবে একদিন আমরা এই সংকটকে কাটিয়ে উঠে আবার জীবনের পুরো ছন্দে আমরা ফিরে যাব। আমাদের জীবন আবার স্বাভাবিক হবে, সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, বাড়িতে থাকুন, নাগরিক থেকে বাইরে বেরোন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ হয়ে গেলে দ্রুত বাড়ি ফিরে যান। ঘ
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘাটাল নিউজ ফেসবুক পেজ লাইক করুন।